অনানুষ্ঠানিক ফলে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হতে পারে পয়লা নভেম্বর টুইটে এমন আভাস দিয়েছেন উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান তিনি ওই টুইটে আরো বলেছেন সাম্প্রতিক সপ্তাহগুলিতে আমি বলেছি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মহম্মদ ইনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় আসায় গতি পেয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক এই সম্পর্ক বর্তমানে যে পথে আছে যদি যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় ফেরেন তাহলে তা টিকে রাখা কঠিন হতে পারে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তা অ্যাক্সে পোস্ট করে এই মন্তব্য করেন গুগলম্যান তিনি ট্রাম্পের ওই মন্তব্য সম্পর্কে বলেন এতে নয়াদিল্লির অবস্থানে প্রতিফলন ঘটেছে কিন্তু যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন এই মন্তব্যকে অনুমোদন দেয়নি একই দিনে একই প্রসঙ্গে আলাদা এক পোস্টে ট্রাম্পের ওই মন্তব্য সম্পর্কে গুগলম্যান বলেন এই মন্তব্যকে ইলেক্টোরাল রাজনীতির প্রেক্ষাপটে দেখা উচিত নীতিগত প্রভাব উপেক্ষা করা যায় না প্রফেসর ড মহম্মদ ইনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই মন্তব্যকে ভালোভাবে নিবে না অতীতে ডোনাল্ড ট্রাম্পের করা সমালোচনা করেছেন ড ইনুস একত্রিশ অক্টোবর আরেকটি টুইট করেন গুগল সেখানে তিনি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এরই মধ্যে তিন মাস অতিবাহিত করেছে তারা লক্ষ্য স্থির করেছে জনগণের আকাশচুম্বী প্রত্যাশা তাদের কাছে জনগণ খুব বেশি করে অবস্থার উন্নতি এবং দ্রুততার সঙ্গে তা করতে চায় তেসরা নভেম্বর করা পোস্টে তিনি বাংলাদেশকে একটি আউটলায়ার হিসেবে আখ্যায়িত করেন বলেন এটি দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের মধ্যে একটি দেশ যেখানে নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের সঙ্গে উল্লেখযোগ্যভাবে এবং সম্ভবত ক্ষতিকরভাবে প্রভাবিত হতে পারে গ্রেফতারের ভয়ে এক আত্মীয়ের বাসায় লুকিয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আমুর বিরুদ্ধে হত্যা মামলা সহ পনেরোটি মামলা রয়েছে বুধবার দুপুরে রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে আমুকে গ্রেফতার পর এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান তিনি বলেন পশ্চিম ধানমন্ডি এলাকার এক আত্মীয়ের বাসায় তিনি লুকিয়েছিলেন তার বিরুদ্ধে হত্যার অভিযোগ সহ পনেরোটি মামলা রয়েছে গত উনত্রিশ সেপ্টেম্বর রাতে আমির হোসেন আমু আছেন সন্দেহে রাজধানী ভাটারা এলাকায় একটি ভবন ঘেরাও করে শিক্ষার্থীরা প্রায় চার ঘন্টা ভবনটি ঘেরাওয়ার পর সেখানে তাকে পাওয়া যায়নি সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন ডিএমপি সূত্র জানিয়েছে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অব্যধানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার ঝালুকাঠির বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা ও অগ্নিসংযোগ করে আঠারোই আগস্ট বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশনায় তার ব্যাংক হিসাব জব্দ করা হয় একই সঙ্গে তার পরিবারের সদস্য ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয় ঠিকানা নিউজের টকশোতে অতিথি হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন থাকবেন বলে ঘোষণা দিয়েছেন টকশোর উপস্থাপক খালেদ মহিদ্দিন বৃহস্পতিবার রাতে খালেদ মহিদ্দিন জানতে চায় টকশোতে উপস্থিত থাকবেন তিনি এই ঘোষণা দেওয়ার পর খালেদ মহিদ্দিনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সার্জি সালাম বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে খালেদ মহিদ্দিনকে প্রশ্ন করে তিনি লিখেছেন খালেদ মহিদ্দিন ভাই এর পূর্বে কয়টা নিষিদ্ধ সংগঠনের লিডারদের সঙ্গে টকশো শো করেছেন তিনি আরো বলেন নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করার মধ্য দিয়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ ও জাতীয় বিপ্লব ও সংহতির সঙ্গে প্রতারণা করা হলো এদিকে হাসনাত আব্দুল্লাহ বলেন এটা আমাদের দুই হাজারের অধিক শহীদদের সঙ্গে বেঈমানি অর্ধলক্ষ রক্তাক্ত ভাই রক্তের সঙ্গে বেঈমানি যদিও সম্প্রতি খালেদ মহুদ্দিন জানতে চায় টকশোতে অতিথি হিসেবে দেখা গেছে এই দুই ছাত্র প্রতিনিধিকে বিভিন্ন বিষয়ে কথাও বলেছেন তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিয়োগ থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানাতে যোগ দেন সাংবাদিক খালেদ মহিদিন। এর আগে জার্মান সংবাদ মাধ্যম ডয় চেবেলের বাংলা বিভাগের দায়িত্ব ছাড়েন খালেদ সংবাদ মাধ্যমটির বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি পাশাপাশি ডয় চেবেলের বিশেষ টক শো খালেদ জানতে চায় এর উপস্থাপনাও করতেন এখন তিনি ঠিকানায় খালেদ মহিদিন নামের টক উপস্থাপনা করেন